এই মাসে আটটি জাহাজ এসেছে এবং এর মাধ্যমে সরকার প্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছে গতকালকে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে এখান থেকে যে পরিবহনগুলি এখান থেকে যাওয়া আসা করবে যদি প্রয়োজন হয় এখান থেকে আমাদের সমন্বয়ের মাধ্যমে আমরা এই সকল পরিবহন বরিশাল ডিভিশনের যে কোনো প্রান্তে নেওয়ার জন্য আমরা আমরা কার্যক্রম গ্রহণ করব চলমান কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করে স্বার্থ কিছু মহল তাদের অসৎ উদ্দেশ্য এবং চরিতার্থ করার জন্য দেশব্যাপী অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে মানুষের যানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রাষ্ট্রের প্রভূত ক্ষতি সাধন করে আসছে এই প্রেক্ষিতে এই অন্যান্য ইম্পর্টেন্ট কেপিআই এর নিরাপত্তার মতো আমরা ঠিক পায়রা বন্দরও আমাদের নিজস্ব নিরাপত্তা আমাদের নিজস্ব আনসারের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী থেকে একটা কন্টিজেন্ট এখানে মোতায়েন করা হয়েছে আমাদের প্রায় পঁয়তাল্লিশ জন নৌবাহিনীর কনটিজেন্ট সহ আমাদের নিজস্ব নিরাপত্তা আনুমানিক একশো জনের মতো আমরা পায়রা বন্দরের জেটি টার্মিনাল আমাদের যে স্থাপনা আমাদের যে প্রশাসনিক ভবন এখানে নিরাপত্তা দিয়ে আসছি আমাদের এই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ঘটে নাই তবে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং আমাদের মন্ত্রী মহোদয় আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা কেপিআর যে নিরাপত্তা প্রদানের জন্য যে বিশেষ ব্যবস্থা সেই ব্যবস্থা করেছি আপনারা সবাই সবাই অবগতির জন্য জানাচ্ছি আমরা এই মাসেই এই সপ্তাহে আমরা প্রায় তিনটি জাহাজ আগমন করেছে একটি হলো এম বি সি স্পিরিট আর এমবি বি এই দুটো জাহাজ আগমন করেছে এবং একটি জাহাজ এমবি ব্রাইট যে জাহাজটি আমাদের কয়লা এখানে আনলোড করে অলরেডি এখান বন্দর ত্যাগ করেছে তা আমাদের বন্দরের কার্যক্রম সার্বিকভাবে আমাদের ব্যাংকিং আমাদের যে এখান এখানকার যে কাস্টমসের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সম্প্রতি গতকালকে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখান থেকে যে পরিবহনগুলি এখান থেকে যাওয়া আসা করবে যদি প্রয়োজন হয় এখান থেকে আমাদের সমন্বয়ের মাধ্যমে আমরা এই সকল পরিবহন বরিশাল ডিভিশনের যে কোনো প্রান্তে নেওয়ার জন্য আমরা আমরা কার্যক্রম গ্রহণ করব এবং একই সাথে আমরা সংশ্লিষ্ট যারা এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক কাজ করছেন কনস্ট্রাকশনের জন্য আমাদের যে সিমেন্ট আমাদের যে র মেটেরিয়ালস যেগুলো আনা দরকার ওগুলি পরিবহন আমরা অব্যাহত রেখেছি পায়রা বন্দরের একটা আমাদের যে সুবিধা যেটা আমাদের সড়ক যোগাযোগের যোগাযোগের পাশাপাশি আমাদের নদীপথে আমাদের যে নাব্যতা আছে আমাদের যে কালীগঞ্জ হয়ে বরিশাল এবং কালীগঞ্জ হয়ে ঢাকা আমাদের ইনল্যান্ড কোস্টার সার্ভিসগুলি আমাদের চলমান রয়েছে এবং আপনারা নদীতে দেখতে পাবেন এটা এটা কোনো ব্যাহত হচ্ছে না এবং সেখানে শিপ টু শিপ মানে এস বলে এস এর মাধ্যমে আমাদের যে মালামালগুলি আসছে ট্রান্সফার করে আমরা যে যেখানে যাওয়ার দরকার সেখানে আমাদের যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আপনি বলেছেন যে আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে আমাদের বিল পেমেন্ট কাস্টমস তো আমরা গতকালকে যখন এই নির্দেশনা পেয়েছি যে আমাদের ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে আমরা করছি এটার জন্য ট্রাফিক ডিপার্টমেন্ট অলরেডি কাস্টমসের সাথে কথা বলেছে তো আমাদের যে যেই দুইটা জাহাজ আসছে অলরেডি সেই দুইটা জাহাজের যেহেতু আমরা প্রি শিডিউল ইনফরমেশন পেয়েছি ওইটার ওইটার ট্রানজিশনটা আমাদের অলরেডি আমাদের হয়েছে এবং পরবর্তী যে জাহাজগুলি আসবে যদি ইন্টারনেট ঠিক না হয় তাহলে আমাদের ম্যানুয়ালি এই কাজগুলি আমরা করে করতে পারবো আপনারা জানেন যে দেশের এই উদ্ভূত পরিস্থিতির ভিতরেও পায়রা বন্দরের যে অপারেশনাল কাজকর্ম এটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আপনারা জানেন যে গত সপ্তাহে গত সপ্তাহে পায়রা বন্দরে তিনটি জাহাজ এসেছে এই নিয়ে আমাদের এই মাসে আটটি জাহাজ এসেছে এবং এর মাধ্যমে সরকার প্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পায়রা বন্দরের যে মানে সিকিউরিটি ব্যবস্থা স্ট্রং করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী থেকে একটা কন্টেনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং আমাদের জাহাজ এবং কার্গোয়ান্ডিংয়ের মানে সমস্ত কার্যক্রম স্বাভাবিক রয়েছে